হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ অ্যান্ড ফ্রেশ ভিডিও অফ একটি ইউনিক। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছুগুলো কোর্স পড়ে শোনাবো যেগুলি অরুণ জেটলির বলা। তো আশা করি বন্ধুরা ভিডিওটি সকলের ভালো লাগবে, আর এই কোর্সগুলির অন্তর্নিহিত মানে জানার জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারো, সেখানে সব কিছু দেওয়া রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাও, এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করতে পারো তাহলে সাবস্ক্রাইব করে নাও, এরকমই আরও নতুন নতুন নিউজ এবং ভিডিও নানা রকমের পাওয়ার জন্য। আর সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দাও। তো চলো তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু করা যাক, আর জেনে নেওয়া যাক এই কোর্সগুলি সম্পর্কে কি বলেছেন আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অরুণ জেটলিজি বলেছেন, ইন্ডিয়া হ্যাজ নট জাস্ট স্ট্রাকচারলি রিফর্মড, বাট ইচ রিফর্ম স্টেপ হ্যাজ এ ডিরেকশন অর গোল অ্যাটাচ টু ইট। এই কথাটি বলেছিলেন অরুণ জেটলি। তার বলা দ্বিতীয় কোট হলো, ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজিংলি বিকামিং ইনপেশিয়েন্ট, আর্লিয়ার পিপল ইউজ টু ওয়েলকাম চেঞ্জেস ইভেন ইফ ইট কাম অ্যাট এ কস্ট, নাও দ্যাট টাইম ইজ ওভার। ওনার বলা তৃতীয় উক্তিটি হলো, দ্য ডিরেকশন উই হ্যাভ পুট দ্য ইন্ডিয়ান ইকোনমি অন ইজ গোয়িং টু বি দ্য ডিরেকশন অন হুইচ উই উইল কন্টিনিউ। চতুর্থ উক্তিটি হচ্ছে, উই নিড এ বন্ড পিরিয়ড লাইক 2003 to 2008 টু গ্রো অ্যাট 10%। পঞ্চম উক্তিটি হলো, 10% গ্রোথ ইজ এ ভেরি চ্যালেঞ্জিং ফিগার অ্যান্ড ইট ডাজ নট ডিপেন্ড অনলি অন ডোমেস্টিক ফ্যাক্টার্স, ইট ডিপেন্ডস অন ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাজ ওয়েল। ষষ্ঠ উক্তিটি হলো, পলিসি চেঞ্জেস দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন হ্যাভ অল বিন ইন ফেভার অফ গ্লোবালাইজেশন। সপ্তম উক্তিটি হলো, ইন্ডিয়া ইজ নাও মোর কানেক্টেড গ্লোবালি, দেয়ার ফোর ডোমেস্টিক প্রোডাক্টস ফাইন্ড এ মার্কেট। এই সব উক্তিগুলি কিন্তু অরুণ জেটলির নিজের বলা। অষ্টম উক্তিটি হলো, ইন্ডিয়া উইল ইভেনচুয়ালি হ্যাভ টু ফল ব্যাক অন ডোমেস্টিক ডিমান্ড। নবম উক্তিটি হলো, ইন্ডিয়া অফার্ড এ 5% ট্যাক্স রেট, লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অনলি টু গেট পিপল ইন দ্য হ্যাবিট অফ পেয়িং ট্যাক্স। তার বলা দশম উক্তি আর শেষ উক্তিটি হলো, দ্য ব্যারিয়ার্স আর গন অ্যান্ড দেয়ার ফোর দেয়ার্স ওয়ান মার্কেট ইন দ্য কান্ট্রি। তো এই সমস্ত উক্তিগুলি বলে গেছেন আমাদের মহান প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি জি। তো তার আত্মার জন্য আমরা সকলে অবশ্যই শান্তি কামনা করি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো লাইক করে যাও, শেয়ার করে দাও সকলের সঙ্গে, ছড়িয়ে দাও এই ভিডিওটিকে, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই ভিডিওতে এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে একটি নতুন টপিকের সাথে।